হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আপনাদের মাঝে চলে আসলাম একটি লটকর বাগানে, বিশাল বড়। তো আমি লটকর গাছের যত্ন এবং লটকর গাছ বয়স কত, কীভাবে লাগাবেন সব কিছুই সম্বন্ধে বলবো, তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তো দেখুন আমার লটকর বাগানটি, দেখতে পারছেন আমার লটকর গাছটি, আর পাশে আপনার এই যে কচুরি পানা রয়েছে, এগুলো প্রতিটি গাছের গোড়ায় দেওয়া হবে। এই যে বিশাল বড় লটকর গাছ, আর লটকর গাছে গোটা দেখুন কত পরিষ্কার। এই যে রাস্তা, রাস্তার পাশ দিয়ে লাগাইছে প্রতিটা গাছে, আপনার দেখুন নিচ দিয়ে কত পরিষ্কার। আপনার 12 ফুট দূরে দূরে গাছটি লাগানো হয়েছে। আপনার প্রতিটি গাছের গোড়ায় আপনার এখন কচুটি পানা দেওয়া হবে, কারণ সামনে ফুল ফল হবে সেজন্য। আর পাতা গাছগুলো অনেক সতেজ আছে, রাখা হয়েছে। পাশাপাশি আদার্স অন্য ফল চারা লাগানো হয়েছে। যখন গাছটি বড় হবে তখন এই অন্য ফলের যে গাছগুলো কেটে ফেলা হবে। দেখুন সারিবদ্ধভাবে গাছগুলো লাগিয়েছি। এই পাশ দিয়ে সারিবদ্ধভাবে পাশাপাশি সুপারি গাছ লাগানো হয়েছে, কারণ সুপারি গাছগুলো উপরে চলে যাবে আর লটকর গাছ নিচে থাকবে। দেখুন কি সুন্দর সারিবদ্ধভাবে প্রতিটা গাছে, পাশাপাশি কাঁঠাল গাছ রয়েছে। আপনার আপনার দেখুন মোট 100 গাছ লাগিয়েছি লটকন চারা। গাছের বয়স আপনার 5 বছর চলতেছে। গত বছর অল্প ফল হয়েছে, খেয়েছি। এবার আশাবাদী মনে করি যে আরও বেশি হবে। আর আমি চারাগুলো নরসিংদী থেকে সংগ্রহ করেছি। প্রতিটি চারা পিস নিয়েছিল 100 টাকা। কলবের চারা লাগিয়েছি। আর আপনারা গাছ লাগান, আর গাছের গোড়ায় জৈব সার, কচুটি পানা, ইউরিয়া, পটাশ, ফসফেট অল্প পরিসরে দিবেন আর স্প্রে করবেন ফল আসার আগে, মাসে একবার দুইবার করলেও চলে। তো আপনার আমিও করি, এখন আবার একটা স্প্রে করব, কারণ সামনে ফল আসবে সেজন্য। আর আমার নিচের সাইডটা দেখুন কত পরিষ্কার আপনার। দেখুন সাইডটা কত সুন্দর। পরিষ্কার পাশে কচুটি লাগানো হয়েছে। এখানে মোট 100 চারা আছে আপনার নরসিংদী থেকে নিয়ে আসছি। আর আমার ফলগুলো খুবই বড়, গত বছর কিছু গাছে হয়েছে, তো এবার আশা করি সবগুলো গাছেই হইবে। পড়াই গাছেই ফল হয়েছে গাছগুলো দেখুন। আর কলবের চারা লাগাইলে আপনার মিস হয় না, প্রতিটি চারাই মহিলা গাছ এগুলো ফল হয়। আর নরসিংদী বিশেষ করে নরসিংদী শিবপুরের গাছগুলো আপনার বালু বেশি, ওখানে লটকরটা বড় হয় লাল মাটি। তো আমার এখানেও আপনার মাটিও বালু, গাছও খুব সুন্দর হইতেছে। দেখুন পাশাপাশি কলা গাছ আছে কিছু। চারাগুলো 12 ফুট দূরে দূরে লাগানো হয়েছে আপনার। যে ফল যে আসবে আপনার বোঝা যায়, এই যে ইকুরিগুলো আসতেছে আপনার প্রতিটা গাছে। যে এখানে আছে আপনার দেখুন প্রতিটা গাছে আসবে, যে গাছে দেখুন
এই যে প্রতিটা গাছে আপনার প্রতিটা গাছে আপনার ফল আসবে। তো গাছের বয়স আপনার 6 বছর চলতেছে, এই যে করে আসতেছে, এই যে দেখুন, এই যে আসতেছে, লটকর হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এগুলো শেষ করছি। তো আল্লাহ হাফেজ।